আমরা বর্তমানে স্বামী স্ত্রী আর আমরা যে সম্পর্কটা তারা মানে ভাবতেছে আমরা ওইটা না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আজকের এই ভিডিওটা শেয়ার করবেন। আজকে আমি যে জায়গাটাতে চলে এসেছি সেটা হলো সেই টাঙ্গাইল, যে জায়গায় চাচিকে বিয়ে করেছে ভাতিজা। আজকে আমরা চলে আসলাম চাচিকে বিয়ে করেছে ভাতিজা, পুরো মূল ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আসলে কীভাবে চাচিকে বিয়ে করলো এবং সত্যি কি আসলে চাচি হয় কি না, তারপরে এই যে এলাকার যে গ্রামবাসী আছে তারা আসলে তাদের মুখের কিছু বক্তব্য নেব, তারা কি বলে আপনারা দেখবেন এবং আমরা ভিতরে যাব। তারা ভিতরে, আমরা খবর পেয়েছি তারা ভিতরে আছে, ভিতরে আমরা যেয়ে আপনাদের সামনে তাদেরকে উপস্থাপনা করবো এবং তাদের যে মুখের ভাষা এবং তাদের যে কথা, তারা আসলে কি বলতে চায়, যে আসল ঘটনাটা কি। সবাই যত ইউটিউবার আছে যারা আছে সবাই কিন্তু ভিডিও করছে, তারা কিন্তু বলেছে যে চাচির সাথে ভাতিজের ভাতিজার বিয়ে, আসলে চাচির সাথে কি ভাতিজার বিয়ে হওয়া সম্ভব কি না, আর কেমন এটা কি ইসলামে জায়েজ কি না এবং এভাবে কি বিয়ে করা যায় কি না, সম্পূর্ণ ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে, ভগর ভগর না করে, দেরি না করে আমরা একটু ভিতরের দিকে যাই। আপনার তাহলে চলুন আমরা একটু ভিতরে যাই এবং বাড়িটা আপনাদেরকে দেখাই। চলুন আগে আমরা যাওয়া যাক। আসেন দর্শক, তাহলে আমরা ঢুকছি বাড়ির ভিতরে। আমরা যদি আপনাদেরকে বাড়িটা দেখাই, এখান দিয়ে সোজা সোজা চলে যাচ্ছি আমরা ভিতরে দিকে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক বাড়ির সামনে একটি আম গাছ আছে, খুব সুন্দর দেখুন আম হচ্ছে। এবং আমরা আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই, এই যে এদিক দিয়ে আমরা চলে আসলাম যেই ভাইটির বাড়িতে আসছি এবং আপনারা যে ঘটনাটা শুনলেন সেটা হলো এই একটি ঘর এবং এই একটি ঘর। তারা আমরা যতদূর জানতে পেরেছি তারা দুই ভাই এক বোন, এক ভাই এই ঘরে থাকে, এক ভাই ওই ঘরে থাকে। তাছাড়া ওনারা ভিতরে আছে কি না বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আমি একটা কাজ করি, এখানে যে গ্রামবাসী আছে তাদের মুখ থেকে আমি আসলে একটু কিছু কথা শুনবো। এই পাশে যদি নিয়ে আসেন ক্যামেরা, একটু এদিকে যদি আনেন, আমি একটু এখানে চেয়ারটা দিয়ে এই আঙ্কেলের সাথে একটু কথা বলবো। এই যে গ্রামবাসী যে আঙ্কেল আছে ওনার থেকে আমরা বিস্তারিত একটু শুনবো। প্রিয় দর্শক, আমরা যখন বাড়ির ভিতরে ঢুকতেছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভিতরে তারা যে আছে তাদের সাথে আমরা কথা বলবো। ভিতরে এসে আমরা আসলে যেই দুইজনের উদ্দেশ্যে আমরা এসেছিলাম, ওই যে চাচি এবং ভাতিজা যেটা নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সে বিষয়ে আসলে ওনাদেরকে আমরা পেলাম না, কিন্তু এখানে পাশে একজন, পাশে যে গ্রামবাসী থাকে পাশে একজন আঙ্কেলকে পেয়েছি। সত্যি আসলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো কী ঘটনাটা ঘটেছিল। আচ্ছা আঙ্কেল বলেন তো কী ঘটনা ঘটছিল? ঘটনা ঘটছিল প্রথম থেকে বলবেন যে ওই যে কীভাবে আসলো, কীভাবে কী হয়েছিল আর কি। মানে যে ছেলে বিয়ে করছিল ওই ছেলের নাম কি? ওনার ওনার নাম আছিল খলিল। খলিল। আর মেয়ের নাম? মেয়ের নাম আছিল মিতু। মিতু। আর যেই ছেলেটার কাছে আসছে ওর নাম কি? ওর নাম হয়েছিল সোহাগ। এই ঘটনাটা কতদিন আগে ঘটছে? ঘটনা সঠিক আমি জানি না, পরে জানি আর কি। নয় মাস মেয়ের মুখে শুনাই, মানে নয় মাস ধরে এদের দুজনের মাঝে সম্পর্ক ছিল। এটা কি আপন চাচা চাচি ভাতিজা? না না না। কিরকম পাড়া প্রতিবেশী? মানে পাড়া প্রতিবেশী ছিল দুজন ছিল। থাকার পরে এদের সাথে কিভাবে সম্পর্কটা হলো? ওদের সাথে ফেসবুকে সম্পর্ক হলো। মানে ফেসবুকে সম্পর্ক হয়েছে, এরপর ওই যে ওনার যে আগে স্বামী আছে, এই যে কি নাম জানি বললেন? খলিল। খলিল। খলিলের ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? না, কোনো বাচ্চা কাচ্চা নেই, একটি মেয়ে আনছিল পালবার, বাল্যক বাচ্চা ছিল। তার মানে ওই যে আগে যে বেটা ছিল কি জানি নাম বললেন? আগের ওই নামে ওই যে মেয়ে যে আসছে আর কি, ওনার নাম জানি কি বললেন? মিতু। মিতু। এই যে মিতু, ওনার কি কোনো সন্তানাদি হয় নাই? না, কোনো সন্তানাদি। ওনার কি কোনো প্রবলেম আছে? ওই ছেলের প্রবলেম আছে, মানে আগের স্বামীর প্রবলেম ছিল, এই জন্য হয়তো এই ছেলের সাথে সম্পর্ক হয়েছে। হওয়ার পর কি হয়েছে, চলে আসছিল ওই জায়গায়? চলে আসছিল, পরে ওই জায়গায় ওই স্বামী রেবল ছিল যে আমার যার সাথে আমার সম্পর্ক তার কাছে দিয়ে আসো, মানে স্বামীরে বলছিল সব, মানে স্বামী সব কিছু জানতো আর কি, এই যে ওর সাথে সম্পর্ক কি আশা বিশ্বাস সম্পূর্ণ ঘটনাটা জানতো। ও উনি বলেছিল যে তুমি আমাকে ওর কাছে দিয়ে দাও, মানে আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। পরে দেয় নাই, পরে কি করলো? চলে আসলো। চলে আসার পর আপনারা কি করছেন? আমরা গ্রামবাসী
একাত্তর বসছিলাম ওই এই দুইজনের উভয় পক্ষে আমরা সিগনেচার নিয়ে এটা সারাসারি করে দিচ্ছি। মানে আগে স্বামীর সাথে সারাসারি করাইছেন, করানোর পর কি হয়েছে? করানোর পর আমরা এই ব্যাচের বাড়িতে রেখে গেছি সবাই গ্রামবাসী। রাখার পরে এরা করে তাদের বিয়ে শাদি করে এই এই যে সালিশিটা কতদিন আগে হয়েছে? সালিশ এটা চার দিন, ওই পাঁচ ছয় দিন হয়েছে। মানে পাঁচ ছয় দিন আগের ঘটনাটা এটা সারা, মানে উনি চলে আসার পরেই ওনাকে ডেকে আপনারা এটা মানে সারাসারি করাই দিছেন। এরপর আপনারা একটা টাইম দিছেন না যে আসলে যে আগে যেহেতু স্বামীপতি যেহেতু কতদিন সংসার করছে ওনার? মানে চার পাঁচ বছর যদি একটা মানুষের সাথে সংসার করে তার তার প্রতি মায়া ভালোবাসা থেকে থাকে, হয়তো বাচ্চা কাচ্চা হয় না দেখে মনে হয় এরকম কিছু না। এখন আপনারা সময় দেন না যে আসলে যে একটা সিস্টেম আছে মানে সারাসারি হলে তিন মাস একটা সময় থাকে? মানে আপনারা সময় দিছিলেন কিন্তু ওনারা সময় মানে নাই, না মেনে ওনারা বিয়ে শাদি। এটা কি ছেলের বাবা দিয়ে দিছে নিজেরাই ফ্যামিলি ভাবে সবাই মিলে জুলাই করছে? মিল্লা জিল্লা দিছে। এখন বর্তমানে ওনারা কোথায় গেছে আমরা তো এসে পেলাম না, গেছে তা সঠিক বলতে পারলাম না। আমি আসলাম, এখন আসলাম এমনি দেখে আসলাম আর কি, দেখে প্রিজন আসে অনেক ইয়ে আসে সাংবাদিক। মূলত এমনি চাচি না? আপনারা শুনলেন যে ঘটনা কোন জায়গায় মোড় খাইছে, কারণ যেই ছেলেটা বিয়ে করেছে ছেলেটার নাম কি বললেন? সোহান। সোহান যে বিয়ে করছে এর নাম ছিল কি? যে বিয়ে করেছিল এর নাম ছিল খলিল। খলিল, খলিলের স্ত্রীর নাম মিতু। মিতু, খলিলের স্ত্রী মিতুর, মিতুকে যে বিয়ে করেছে তার নাম হইল সোহান। আসলে এখন আপনারা কিন্তু টোটাল ঘটনাটা আপনারা জানতে পারলেন, আর সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে বলতেছে যে চাচিকে বিয়ে করলো ভাতিজা, চাচিকে বিয়ে করলো ভাতিজা। এটা নিয়ে কিন্তু পুরা বাংলাদেশ কি অল বিশ্ব কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। আসল ঘটনা কিন্তু আমরা এখান থেকে আসলে বের করলাম এখান থেকে। সবচেয়ে ভালো তো যদি ওনাদের পেতাম, আসলে ওনাদের আমরা চেষ্টা করব আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, পরবর্তী ভিডিওতে তাদেরকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা যদি তাদের দেখতে চান এবং তাদের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।